সাবধানে এসো গঙ্গা। ওম শক্তি, ওম শক্তি, ওম শক্তি, ওম শক্তি। তোমরা এখানেই থেকো, স্নান হয়ে যাওয়ার পরে ওদের নিয়ে এসো, আমরা দুজনে গিয়ে তাড়াতাড়ি ব্যবস্থা করে আসছি, ঠিক আছে? খাবারের ওষুধ দেবার প্ল্যান্টার মতন এই প্ল্যান্টাকেও আবার ভেস্তে দিও না জানো তোমরা। তোমাদের যা যা কাজ আছে গিয়ে করো, আমি ওদেরকে গিয়ে নিয়ে আসছি, যাও। ঠিক আছে, ঠিক আছে দাদা, চলো আমরা আসছি, এখানে থাকো। হ্যাঁ, গঙ্গা, কি হলো? মন খারাপ করছো কেন? তোমার হয়ে আমি বলে দিচ্ছি তো, তুমি মন খারাপ করো না। সব ঠিক হয়ে যাবে গঙ্গা, তুমি কোনো চিন্তা করো না, এসো। দিদি, ওরা দুজন কোথায় গেলেন? ওরা ওখানে পূজোর সব ব্যবস্থা করছে, আপনারা আসুন। দাদা, এটা ধরো। দাদা, এটা এমন একটা জিনিস যেটার ওপরে ভেজা কাঠ দিয়ে মাটির হাড়িটা রেডি করতে হবে, তারপরে আগুন দিয়ে জ্বালিয়ে দিতে হবে, সেটা অল্প অল্প পুড়ে নিচ অবধি চলে যাবে, তারপর এটার মধ্যে নিচে থাকা জিনিসটা গরম হয়ে যাবে, আর গরম হয়ে গেলেই আগুন ধরে যাবে, তারপর ফেটে যাবে। এখন তুই এটা ওই মেয়েটার হাতে দিয়ে দিবি, বুঝেছিস? দাদা, ওটাই তো বলছি। এটা যখন ওর হাতে থাকবে এবং হেঁটে অগ্নিকুণ্ডটা পেরোবে, তখন ওটা নিচে রাখার আগেই ফেটে গিয়ে নিশ্চয়ই মুখটা একেবারে পুড়ে যাবে, আমাদের কাজটা একদম স্মুথ ভাবে হয়ে যাবে। তুই এমন একটা প্ল্যান করেছিস যে আমাদের কেউ সন্দেহই করবে না, খুব ভালো ভেবেছিস। আচ্ছা দাদা, এইখানটাতে। হ্যাঁ হ্যাঁ, এটা হলো চিহ্ন, এটা তোমাকে ওর হাতে দিতে হবে। আস্তে গঙ্গা, ওরা ওখানে কি করছে? আসলে এটাই এই মন্দিরের বিশেষত্ব, আগুনের হাড়িটাকে ধরে অগ্নিকুণ্ডে হাঁটতে হবে আপনার স্ত্রীকে। আপনার স্ত্রীর হাতে এই হাড়িটা আমি চাপিয়ে দেব, আসুন। তা সে যাই হোক, গঙ্গার সুস্থ হওয়ার জন্য আমি সব কিছু করতে পারি, গঙ্গা যাতে আবার কথা বলতে পারে সেটাই আমার ইচ্ছে। আমি আগুনের উপর দিয়ে হাঁটছি। ওম শক্তি, 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 ওম শক্তি,
চল। আগুনের হাড়িটা ফাটবে বললে, শেষ অব্দি তো কিছুই ফাটলো না, যত সব টাইম ওয়েস্ট। আমি এটা বুঝতে পারছি না, ওটা ফাটলো না কেন, এখন কি করা যায়? ম্যাডামকে জিজ্ঞেস করলে কি বলবে ম্যাডাম? রক্ষা করো মা, এসো। এখানে একটু বসো,
সব ঠিক হয়ে যাবে। খুব কষ্ট হচ্ছে তাই না? কোথাও পুড়ে যায়নি তো তোমার? ঠিক আছে, ওই কয়লার উপর হেঁটে নিশ্চয়ই তুমি খুব ক্লান্ত। তুমি এখানেই বসো, আমি গিয়ে খাবার নিয়ে আসছি। চলো চলো, ঠিক আছে, দেখে আসি ওদের। ম্যাডাম তো ফোন করেই যাচ্ছে। ধুর, ধরে দেখো কি জিজ্ঞেস করছে। হ্যালো, হ্যাঁ ম্যাডাম বলুন। কি হলো? সরি ম্যাডাম, প্ল্যানটা একদম ঠিকই করেছিলাম, কিন্তু এইবারও কি করে যে মিস হলো। আমি এটার জন্য অপেক্ষা করছি, মনে রেখে কাজটা করো, বুঝতে পেরেছো? আপনি টেনশন নেবেন না, আপনি যা চাইছেন তাই হবে। তাড়াতাড়ি কাজটা শেষ করে আমরা আপনাকে ফোন করছি, নিশ্চিন্তে থাকুন। ছি, কাজটা কখন করতে পারবো তাই জিজ্ঞেস করছে। এটা তো সেই হাড়িটা যেটা গঙ্গা ব্যবহার করছিল, কিছু একটা নিশ্চয়ই করেছে। দেখ তো জিনিসটা আছে কিনা। ওরা কি আদৌ রেখেছিল? কি জানি, এরা কি করছে? এরা নিশ্চয়ই কোনো অন্যায় করেছিল, সেই জন্যই মা এদের শাস্তি দিয়েছে। এদের সাথে যারা এসেছিল ওই লোকগুলো কোথায়? এই যে গঙ্গা তো ওখানে একা বসে আছে। ওই লোক দুটো আবার এখানে কি করছে? এই সুযোগে তুই মেয়েটাকে মেরে ফেল। এ আমাদের এইভাবে কেন দেখছে বলতো? মনে হচ্ছে ও আমাদের প্ল্যান বুঝতে পেরে গেছে, ওই জন্যই এমন ভাবে রাগ করে আমাদের দিকে দেখছে। দাঁড়া,
ছাড়ো আমাকে এরা যে অন্যায় করেছিল তারই শাস্তি পেয়েছে। আসলে ওখানে খাবার শেষ হয়ে গেছিল, খাবারের জন্য অপেক্ষা করছিলাম তাই লেট হয়ে গেল। চলো খাবার খাই, সাবধানে। ওই ভৈরবীর হাত থেকে এবার অন্তত বেঁচে গেলাম। তুমি আমার থেকে বাঁচতে পারবে না। বলে সেই ভরসায় তুমি থেকো না। আমি রেগে গিয়ে তোমায় কিছু করে ফেলার আগে আমাকে এক্ষুনি কালচক্রটা দিয়ে দাও। কালচক্র আমি শুধুমাত্র নন্দিনীকে দেব, এটা জঙ্গলের দেবীর বস্তু, আর অন্য কারোর হাতে দেব না। তুমি এটা এক্ষুনি দেবে কি না?
কাল চক্র আমি শুধুমাত্র নন্দিনীর হাতেই দেব। পাগলের মতন কথা বলো না তুমি। তুমি এই জঙ্গলের মধ্যে এতক্ষণ ধরে কতই তো চিৎকার করে গেলে, কোথায় তোমার নন্দিনী? এখনো এলো না তো? নন্দিনী আসবে। কোথায়? ডাকো, আসুক দেখি। নন্দিনী! নন্দিনী! ওম কালী মহাকালী, ওম কালী মহাকালী, ওম কালী মহাকালী, ওম কালী মহা। সোজা হো নন্দিনী, চোখল নন্দিনী, মা চোখল, মা চোখল নন্দিনী। নন্দিনী চোখ খুলবে না, ওকে আমি সারা জীবনের জন্য চোখ বন্ধ করিয়ে দিয়েছি। এতদিন শক্তি নাগ শক্তি নাগ এই কথা বলে যে খেলা চলেছে, সেই খেলাটা শেষ হয়ে গেছে। কালচক্রটা জঙ্গলের দেবীর চরণে পৌঁছে দেওয়ার জন্য ও যে যুদ্ধ করছিল, একবারেই কালচক্রটা পৌঁছানোর বদলে ও নিজেই দেবীর চরণে পৌঁছে গেল। আর ওই কালচক্র দুটো আমি পাবো। আমার কালচক্রটা পাওয়ার রাস্তায় ও বাধা সৃষ্টি করছিল, তাই মরে গেছে। এখন থেকে এই কালচক্র দুটোর মালিক শুধুমাত্র ভৈরবী। বর্ষা দিয়ে অত সহজে আমাকে মারতে পারবি না। আমি শক্তিশালী নাগ, আমাকে মারার অস্ত্র ভগবান এখনো সৃষ্টি করেননি আর সৃষ্টি করবেনও না। ভূমি আকাশ জল আগুন যতদিন আছে, সূর্য চন্দ্র যতদিন আছে, এই সৃষ্টি এই সংসার যতদিন থাকবে, এই নন্দিনীও ততদিন থাকবে। জন্ম মৃত্যু আর সবার আছে, কিন্তু নন্দিনীর কোনো মৃত্যু নেই। পৃথিবীতে সব কিছুর শুরু আছে শেষও আছে, কিন্তু এই নন্দিনীর কোনো অন্ত নেই। হ্যাঁ, শুধু তুই না, নন্দিনীকে শেষ করার চেষ্টা যেই করুক সেটা কোনো দিন সম্ভব নয়, কারণ এই নন্দিনী হলো অমর, শক্তি নাগের কোনো মৃত্যু নেই। ওম কালী মহাকালী, ওম কালী মহাকালী, ওম কালী মহাকালী, ওম কালী মহাকালী, ওম কালী। হ্যাঁ,
नंदिनी की देखछिस तुई काल अंतरे बेचे थाका चिरंजीवीर कथा बोलछिलिस नाकि शक्ति नागेर मृत्यु नेइ सेटा तुई बोलछिलिस नाकि ओई जन्ने आमी तोके बंध करलाम आर तुई एर भेतर थेके कोनो दिन बाइरे बेरोते पारबि ना तुई जतोई चेष्टा करते थाक ना केनो কোন দিনও বাইরে বেরোতে পারবি না আমি কালচক্রটা কোনোদিনও ছুঁয়ে দেখতে পারবো না সেদিন তুই বলেছিলিস মনে আছে এখন তোর চোখের সামনে কালচক্রটা আমি কেড়ে নিয়ে কিভাবে চলে যাব সেটা তুই দেখতে থাক দাও কাল চক্রটা আমাকে দাও আমি দেবো না কিছুতেই কিছুতেই দেবো না বলছি তো দেবো না না দাও বলছি দেবো না আমি দেবো না আমি বাবা নন্দিনী আমার কিছু হয়নি মা নন্দিনী বাবা মরেই যাচ্ছিলাম তুই আমায় বাঁচালি মা বাবা আমি থাকতে তোমার কিছু হতে দেব না
এরপরে তোমার কেউ কিচ্ছু করতে পারবে না। জানি মা, কালচক্রটা তোকে দিতে হবে বলে আমি তোকে খুঁজেই যাচ্ছিলাম। রাজশেখর নিজের লোকদের পাঠিয়ে এই কালচক্রটা কারার চেষ্টা করেছিল। যারা তোমাকে খুঁজতে এসেছিল ওদের আমি ভয় দেখিয়ে তাড়িয়ে দিয়েছি, আর ওরা আসবে না এখানে বাবা। তাই এই কালচক্রটা আমার কাছে থাকা ঠিক নয়, এটা তোর কাছেই থাক। ঠিক আছে বাবা, কালচক্রটা আমার কাছেই রেখে দিচ্ছি। মাধবী জঙ্গলে থাকার কারণে তুমি এই জঙ্গলে থাকবে না, বাড়ি চলে যাও, যাও। ওই জঙ্গলের দেবীর মন্দিরে মাধবী সৃষ্টি করা মন্ত্রজাল ছিন্ন করার জন্য আমাকে মাধবীকে শেষ করতেই হবে। আমি মাধবীর জীবন শেষ করে আসছি, তারপরে আমরা দুজনে জঙ্গলের দেবীর মন্দিরে গিয়ে এটা রেখে আসব। ঠিক আছে মা, মাধবী কিন্তু সামান্য নয়, ওর সাথে যুদ্ধ করতে ওই জঙ্গলের দেবী তোকে শক্তি দেবে, তুই নিশ্চিন্তে যা মা। তুমি যাও এখান থেকে বাবা। ঠিক আছে মা, জয়ী হয়ে ফিরে আয়, আমি তোর জন্য অপেক্ষা করব। চক্রটা নন্দিনী পেয়ে গেল, এতে নন্দিনীর শক্তি এবার আরো বেড়ে যাবে। এখন আর দেরি করা চলবে না, খুব শীঘ্র আমায় গরুর গুহায় পৌঁছতেই হবে। এই জায়গাটা খুব অদ্ভুত তো। এমন একটা জঙ্গলে নাকশিলা কি করে এলো, কে রেখেছে এটা এখানে? জ্ঞান দৃষ্টি দিয়েও আমি কিছু দেখতে পাচ্ছি না কেন, কিন্তু আমার মনে হচ্ছে এর নিচে অদ্ভুত কিছু রহস্য নিশ্চয়ই লুকিয়ে আছে। ঠিক আছে, খুঁড়ে দেখবো এর ভেতর কি আছে। ওম নমঃ শিবায়। হ্যাঁ,
ओम नमः शिवाय, ओम नमः शिवाय। একমাত্র মেয়ে, কিন্তু ও আমাদের নিজেদের মেয়ে নয়। সন্ধ্যা কাদের মেয়ে তা আমরা বলতে পারবো না, তবে করকপুরের কাছে একটা আশ্রম থেকে দত্তক নেওয়ার পরে ওকে আমাদের মেয়েই ভাবি। ওই আশ্রমটা কোথায়? পার্বতীপুর বলে একটা গ্রামের পাশে। সন্ধ্যাকে একটা অনাথ আশ্রম থেকে দত্তক নিয়েছে। সন্ধ্যা মুনির স্বামীর সঙ্গে দেখা করতে গিয়েছিল। মুনির স্বামীর সঙ্গে সন্ধ্যার কোনো সম্পর্ক আছে কি? অথবা ওদের গ্রাম পার্বতীপুর হতে পারে, তাই হয়তো দেখা করেছিল। হ্যাঁ, কিছুই তো বুঝতে পারছি না। দাদা, কি হলো দাদা? কি হলো আঙ্কেল? কিছু একটা চিন্তা করছেন মনে হচ্ছে। আরে সেই রকম কিছু নয়। কি ব্যাপার, তোমরা আমার কাছে এসেছো কেন? কি হয়েছে? এমনি কিছু না দাদা, এমনি ভাবলাম আপনার হাত পা একটু টিপে দিয়েছি। কিরণ বাবা, পাটাতে এই শয়তানে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হাতটা দিন দাদা। আরে আরে কি হচ্ছে এটা? কি করছিস তোরা? আপনি বসুন না, একটু টিপে দিই। দিন কি করছিস তোরা? দাদা, বয়স হলেও শরীরটা কিন্তু আপনি খুব সুস্থ রেখেছেন। হাতটা যখন টিপছি, হাত বলেই মনে হচ্ছে না, কোনো কাঠের টুকরো মনে হচ্ছে। পা ধরেই বুঝেছি স্পোর্টসম্যানের পায়ের মতো একেবারে স্ট্রং রেখেছো। কুকুর তো এমনি এমনি লেজ নাড়ায় না। বাবা আর ছেলে মিলে হঠাৎ আমার সঙ্গে এই রকম ব্যবহার করছে কেন? কোনো একটা কারণ নিশ্চয়ই আছে বুঝতে পারছি। যাক, কি বলতে এসছো আমাকে সেটাই বলো দেখি। দাদা, আমি আর আপনাকে কি বলবো দাদা, আমার দিদির সাথে আপনার বিয়ে হবার পর থেকে আমি এই বাড়িতে একটা খুঁটির মতন হয়ে গেছি। আপনি দাঁড়াতে বললে দাঁড়াই, বসতে বললে বসি, আপনার বাড়ির কাজের লোকের মতন হয়ে গেছি। কিন্তু এই কয়েকদিন থেকে আপনার ওই রহস্যগুলো, মানে ইন্টারনাল সিক্রেটস গুলো মনের ভেতরে রেখে ভালো একটা সুযোগের জন্য অপেক্ষা করছি দাদা। দাদা, এতদিন ধরে এইটা আমার দিদির বাড়ি, আমার জামাই বাবুর বাড়ি, আপনার পেছন পেছন ঘুরতাম। বাচ্চাদের নামে সম্পত্তি বানাতে হবে এইটা ভুলেই গেছিলাম দাদা। এখন আমার কিরণের বিয়ে দেবার সময় হয়েছে, এতদিন পর্যন্ত ওর জন্য একটু সম্পত্তি বানাতে পারলাম না বলে দুঃখ হচ্ছে দাদা। আমি তো একদম পরিষ্কার বাবাকে বলেই দিয়েছি আঙ্কেল, তুমি আমাদের যেভাবে ভালোবাসো খালি হাতে তো তুমি একদম ফিরিয়ে দেবে না। সবাই জানে যে সীতার বিয়ের জন্য 100 একর কফি এস্টেট লিখিয়ে দেওয়ার কথা আছে, ওটার থেকে কিন্তু আমাকে বেশি দেওয়ার কথা বলেছিলে তুমি। ঠিক বললাম তো? দাদা, কিরণ আমার থেকে বেশি আপনার উপর ভরসা রেখেছে দাদা। দাদা, এখনও সন্ধ্যাকে বিয়ে করতে চলেছে, ওর নামে যদি একটু সম্পত্তি থাকতো মেয়ের বাড়িতে ওর তাহলে একটু মান সম্মান বাড়ত। তাই বলছি আপনি ওর নামে কিছু সম্পত্তি লিখে দিন দাদা, আপনার কি মত দাদা? তোমাদের এখানে আসবার কারণটা আমি শুনে নিয়েছি, মারামার মন্দিরের থেকে পুজো দিয়ে অরুণ বাড়ি ফিরে আসুক, তারপর দলিল বানিয়ে যতটুকু সম্পত্তি দেবার আমি দিয়ে দেব। দাদা, দলিল নিয়ে আসার কষ্ট আপনাকে কেন দেব, ওইটা আমি সঙ্গে করেই নিয়ে এসেছি। দেখুন, সব তৈরি করাই আছে। হ্যাঁ
দাদা দলিল আছে, পেনও আছে। কিরণের ওপর ভালোবাসার কারণে আপনি ওর নামে কি সব করতে চান ওই সব নিজের হাতে লিখে দিয়ে একটা সিগনেচার করে দিন। হাত ব্যথা হচ্ছে মনে হলে শুধু সিগনেচারটা করুন, বাকি আমি সব লিখে নেব। কেন দাদা চুপ করে আছেন কেন, লিখুন। হ্যাঁ কি করতে হবে আমাকে সেটা আমি জানি না, তুমি যেটা বলবে সেটাই করতে হবে। বলেছি তো অরুণ আসবার পরে যা ব্যবস্থা করবার আমি করব, সেটা কি কানে ঢুকছে না? সেটা না শুনে আমার সঙ্গে তখন থেকে পাগলামি করছো। তেমনটা নয় দাদা। আমাকে কখন কি করতে হবে সেটা আমি খুব ভালো জানি। তোমাদের মনে যেসব প্যাঁচ রয়েছে সেগুলোকে ভুলে যাও, না দিলে কি আমায় মেরে ফেলবি নাকি? এক্ষুনি তুমি যদি ওই দলিলে সাইন না করো গলা টিপে বের ফেলবো আমি। দাদা এইভাবে কি আর তোমাকে ধমকাতে হবে দাদা? তোমাকে দিয়ে সম্পত্তি লেখাতে হলে গলা টিপে খুন করতে হবে কেন? শুধু ধরে থাকলেই হবে। কিরণ বাবা, এনাকে ওই একটা ভিডিও আছে না তোর ফোনে, ওইটা দেখো তো দাদা। দেখো আঙ্কেল।